বড়দিনের উৎসবে মেতে উঠেছিল শহরবাসী। খ্রিস্টের জন্মদিনে লাল সাদা সান্তা টুপি, লাইট ও ক্রিসমাস ট্রিতে সেজে উঠেছিল গোটা শহর। আর এদিনেই নিজের আনন্দকে সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতে এগিয়ে এসেছিলেন বিশিষ্ট সমাজসেবী শান্তনু দাস ওরফে রাজা। 25শে ডিসেম্বর 2020 লর্ডস মোড় শিরিডি সাইবাবা মন্দিরের সামনে 93 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী শান্তনু দাসের উদ্যোগে একটু ভিন্ন আঙ্গিকেই পালন করা হলো বড়দিন। এদিন যীশুখ্রিস্টের দেখানো পথ ধরেই গরিব সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন তিনি। প্রায় 350 জন মানুষের হাতে তুলে দিলেন কেক, বিস্কুট, লেবু এবং চকলেট। এরকম একটি মহতি কার্যক্রমে তার ডাকে সাড়া দিয়ে এতে সামিল হয়েছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বুদ্ধিস্ট ধর্মগুরু ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষুসহ বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্বরা। বড়দিনের উৎসবের মাঝে এমন একটি উদ্যোগ সাড়া ফেলেছে গুণী মহলে। 12 মাসে 13 পার্বণ, এটা 14 মাসে 16টা প্রোগ্রাম, আপনারা গুনে দেখে নেবেন যদি আমরা কোনো ভুল কথা বলে থাকি। আমরা বাচ্চাদেরকে নিয়ে আজ প্রোগ্রাম করলাম, শিশুদের ক্রিসমাস শিশুদের সাথে চলুন পালন করি একসাথে। আজকে এই প্রোগ্রাম পালন করতে গিয়ে আমরা আজ এই মঞ্চে আমরা বৌদ্ধ ধর্মগুরু ডক্টর যদি ভিক্ষু মহাশয়কে, গুরুজিকে আমরা পেয়েছি, আমার রাজনৈতিক গুরু শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় পেয়েছি। আজ মঞ্চ আলোকিত হয়ে উঠেছিল ওনার দুজনের উপস্থিতিতে। আজ বাচ্চাদের হাতে আমরা একটু কমলা লেবু, একটু কেক তুলে দিতে পেরে খুব আনন্দিত, এবং বাচ্চাদের খেলার জন্য সন্ধ্যেবেলা থেকে এখানে সান্টা ক্লজ আর আমাদের চার্লি চ্যাপলিন উপস্থিত ছিল। একটা আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, সান্টা ক্লজ 25 ডিসেম্বরের দিন বাচ্চাদেরকে গিফট দেয়, তো কিছু বাচ্চা তো আশায় থাকে যে সান্টা ক্লজ আসবে, তো আজকে এখানে সান্টা ছিল তাদের হাতে গিফট তুলে দেওয়া হচ্ছে। আজকে আমরা 350 বাচ্চা 93 নম্বর ওয়ার্ডের 350 বাচ্চা বিভিন্ন অঞ্চল থেকে 350 বাচ্চাদের কেক কমলালেবু রাজস্ব। আর আপনাদের 24 আওয়ার্স এবং চ্যানেলের মাধ্যম থেকে আমরা প্রতিটি দর্শককে জানাই শুভ নববর্ষ, ইংরেজি শুভ নববর্ষ শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার ছোটদের আমার ভালোবাসা, বড়দের আমার প্রণাম। ব্যুরো রিপোর্ট, স্টার অনুভব নিউজ, কলকাতা।